খারাপ আম না আমি খদ লাগছি আসসালামু আলাইকুম আপা ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি কেন আপা কি হয়েছে এই এটা কেস লেন মার্ডার কেস মার্ডার হন মউ মার্ডার আপা কে মার্ডার হবে কে মার্ডার করেছে আন্ধারে মার্ডার হন মউ আমাকে আপা আপা আমি কি করেছি আমি তো আপা নিরপরাধী নোশেন আমি তো আপনার সাথে কখনো ঝগড়া ঝাটি করিনি আপা আমাকে মার্ডার করবেন কেন এক্সকিউজ মি মিস নীলা ম্যাডাম হাউ ডিয়ার ইউ আপনার এত বড় স্পর্ধা হয় কি করে আপনি পুলিশকে মার্ডার করার হুমকি দেন আপনি কি সুস্থ মস্তিষ্কে সজ্ঞানে বলছেন নাকি আপনার অন্য কিছু হয়েছে আপনি স্বাভাবিক আছে কি না একটু ভেবে দেখেন ফুপু তুমি এসব কি বলছো আমার মাথায় তো আসছে না কিছুই আচ্ছা তোর মাথায় আয়া লাগবে না মোর মাথায় আয় নাই খারাপ কথা কই লই এই একটু মিষ্টি কই গেস তোর মার্ডার আমি হরমু আর যারে মার্ডার হরমু হ্যার নাম হইছে মির্জা করিম ওই করিম মির্জা আর হ্যাঁ লোকেশন যা কিছু সব আমি আপনার লেখকে দিতে লাগ যার হনেন মার্ডারের এক ঘন্টা আগে নিজে উপস্থিত হইবেন আপা সারা জীবন শুনেছি যে আগে মার্ডার হয় মানুষজন থানায় খবর দেয় তারপরে পুলিশ মার্ডারের স্পটে যায় তদন্ত করে কে মার্ডার করেছে সেটা বাইর করে কিন্তু মার্ডার হওয়ার এক ঘন্টা আগেই পুলিশকে উপস্থিত হতে বলছেন এই ব্যাপারটা ঠিক মাথায় ঢুকছে না আপা ফুপু তোমার মাথা কি ঠিক আছে কে এসব কি বলছো তুমি মার্ডার করবে ও তো মার্ডার হরমু না তো কি হরমু অভিযোগ করতে হবে ও আর একটা মিস্টেক মার্ডার না অভিযোগ হরমু ও বুঝতে পারছি বুঝতে পারছি আপা এই সব কিছু তো একটা সিস্টেম আছে একটা নিয়ম আছে আমরা তো এখন ডিউটিতে আছি আমরা তো এখন কোনো অভিযোগ নিতে পারবো না আপনাকে থানায় যেতে হবে আপনার অভিযোগটা বলতে হবে ওই জিডি করবেন জিডিতে সব লিখে নেবে তখন আমরা একসরে নামবো ফুপু উনি একদম ঠিক কথা বলেছে চলো আমরা থানায় যাই থানায় গিয়ে অভিযোগটা লিখে আনি হ্যাঁ চলো চলো এ খারা আচ্ছা ওই এক কথা আপনি কি বিবাহিত না অবিবাহিত আপা আসলে হয়েছে কি যে আপনাকে দেখার পরে না আমি ওই যে বিয়ে করেছি কি করি নাই ভুলে গেছি আপা ভুলে গেছি একদম ভুলে গেছি এ পুলিশ ভাই আপনি কি মরে দেখে ডরাইছেন কি ভাবছেন মুই মোডা আসলে মুই কোনো মোডা না হনেন আগে যা খাইতাম এই ধরেন 2 কেজি চাউলের ভাত 4টা মুড়া 2 ডজন আন্ডা 2 ডজন কেলা আর এডা ওডা হ্যাঁ তো বাদই দিলাম এখন এই সিনেমাওয়ার লইগিয়া সব বাদ দিয়ে দিছি এখন হাফকিছি চালের ভাত খাই এক কুমুরে খাই 1 ডজন আন্ডা খাই 1 ডজন কেলা খাই আর ওই যে লগে শশা খাই 2-3 কেজি গাজর খাই 4-5 কেজি খাইয়া এখন 140 কেজি আনলাম 40 কেজি কমাই হেলাইছি এখন মাত্র 100 কেজি আছি কত যে কমেছে সেটা দেখেই বোঝা যাচ্ছে আসলেই না খায় না খায় আপা কেমন জানি কাঠি কাঠি হয়ে গেছে না